Hello, Assalamu Alaikum. I'm Rasif Rahman from the new another blog video near Hajjuri Chi, Apple Shalmi. So, today I'm going to Gazipur Jalabusu to Bangabandhu Safari Park. So, this is the first blog video. আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টস করে জানাবেন এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এই ভাই সাফারি পার্কে যাবেন কত ভাই ভাই বললাম 10 টাকা ভাড়া বললাম তো ভাই 10 টাকা যায় না ভাই এর জাম না আমি বেশি ভাড়া চান আপনি Hello guys, অবশেষে আমরা চলে এসেছি বঙ্গবন্ধু সাফারি পার্কে আর আমি আছি এখন বঙ্গবন্ধু সাফারি পার্কের মেইন গেটের সামনে এখনই আমরা ভিতরে ঢুকে যাব আর আমার আস্তে আস্তে আসলে অনেক লেট হয়েছে এখন প্রায় 4টা বাজে অনেক লেট হয়ে গেছে তারপরও দেখি ভিতরে যাওয়া কিছু দেখা যায় কিনা চলুন আমরা এখন যাচ্ছি বাসের উদ্দেশ্যে এটা হচ্ছে পোর্ট সাফারি টিকেট আর এটা দেখা যাবে অনেক জীবজন্তু I'm going to go to the house.
তুই নাম তোরে খাইলে এটা আর তিন দিন খাওয়া লাগবে না আমরা এখন কোর সাফারি ঘুরে তারপরে আসলাম বাস থেকে নামলাম এখন দেখি আর কি কি আছে এই সাফারি পার্কে একটু ঘুরে ঘুরে দেখব এখন যেই পাখিগুলো দেখতেছি মেকাও পাখি এই পাশে হচ্ছে অনেকগুলো হলুদ মেকাও এবং লাল আর এই পাশে হচ্ছে টিয়া পাখি এখন আমরা টিয়া পাখির দিকে যাবো অনেক ধরনের পাখি আছে এই পুরোটাই একটা পাখি মেটের মধ্যে বন্দি এইগুলো আমি এই প্রথম জীবনের প্রথম পাখির সামনে এত কাছাকাছি এত সুন্দর সুন্দর পাখির সামনে আসি দেখেন পাখিগুলো খুব সুন্দর যা ভয় লাগে যা ধর না আরে যা সেরকম তো ভয় পায় না দাদা ক্লোজ করিস না ক্লোজ করিস না ভিডিওটা যুদ্ধ দিতে গেল ভয় পায় না যাও যাও ওর দে সামনে যাও সামনে যাও যাও হাত হাত ধরো হাত ধরো হাই ভয় পেয়েছো না আমি কখনো পাখির এত সামনে থাকা অবস্থায় দেখি নাই আর পাখিটা অনেক সাহসী মানুষের কত কাছাকাছি চলে আসছে আমাদের ঘুরে ঘুরে তাকাইতেছে দেখেন ঘুরে ঘুরে তাকাইতেছে হ্যাঁ তাকা দেখছো ঘুরে ঘুরে তাকায় এটা হচ্ছে মেরিন অ্যাকুয়ারিয়াম ভিতরে অনেক ধরনের মাছ আছে বিদেশি মাছ আমি দেখবো হ্যাঁ
এখন আমরা দেখব এখন আমরা আসছি প্রজাপতি কর্নারে এখানে প্রজাপতি তো মনে হয় এখন দেখা যাবে না অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তাই প্রজাপতি তেমন দেখা যাবে না মাছের খাবার নিলাম 10 টাকা দিয়ে এগুলো মাছকে এখন খাওয়া হবে আমি দূর থেকে আমার পিছনের এইটারে কুমির ভাবছিলাম বাট সামনে আসার পরে দেখতে পাচ্ছি এটা একটা ব্যাং আর আসলে ডাস্টবিন এর মধ্যে ময়লা ফালায় খুব সুন্দরভাবে বানাইছে এটা আসলে আমি দূর থেকে ভাবছিলাম একটা আকাশে এসে দেখি আরেকটা আমি ভয় পেয়ে গেছিলাম হঠাৎ হাঁটতে গিয়ে ভয় পেয়েছি যে দূর থেকে একটা কুমির বসে আছে এখন সামনে যাওয়ার পরে দেখতে পেলাম যে না এটা আসলে কুমির না এটা আসলে একটা ব্যাং তাও আবার ময়লা ডাস্টবিন আমাদের এই পাশের সব পাখি তারপরে মাছ এদের খেলা দেখা শেষ এখন আমরা এখন বের হয়ে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাবো এদিক দিয়ে এরপরে আসলে অনেক লেট করে আসছি এই জন্য দেখতে পাচ্ছি না আমার কপাল খারাপ সব জায়গায় লেট লেট যাই আর তোর জন্য তেমন কিছু দেখতে পারি না লেট আমার জন্য হয়েছে ঠিক আছে এখন অন্ধকার হয়ে গেছে আমাকে দেখা যাচ্ছে না ঠিক মতো যাক তারপর চলবো যা দেখছি খুব ভালো লাগছে আপনারা আসতে পারেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টস করে জানাবেন এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন